ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের একটি অডিও ফাঁস হওয়ার পর ডাকসু থেকে তার পদত্যাগের দাবিতে যখন ডাকসু সাধারণ সম্পাদক গোলাম রব্বানীদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন চলছে, তখন তাদের দুজনের হাস্যোজ্জ্বল কোলাকুলি করা একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। তাদের এই কোলাকুলির ছবির পিছনে রহস্য কি? অনেকে অনেক রহস্য বের করছেন, অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। আসলে ছবিটি কখন তোলা হয়েছিল, এর পিছনে রহস্য কি, সত্যিটা কি, বিস্তারিত দেখুন মূল আলোচনায়। প্রিয়দর্শক, বাংলা নিউজ স্টেশন আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা আমাদের চ্যানেলে এখনও নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন নিত্য নতুন খবরাখবর ও আপডেট পেতে। গতকাল দিনের বেলায় গোলাম রব্বানী ও নুরুল হক নূর একে অপরের পক্ষে বিপক্ষে বক্তব্য দিয়েছিলেন। পরে রাতেই বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের একটি টক শোতে অংশ নিয়ে তারা একে অপরের প্রতি দোষারোপ করেছেন, এমনকি একে অপরকে মূর্খ বলতে শোনা গেছে। টক শো শেষে তারা একে অপরকে হাসতে হাসতে জড়িয়ে ধরে। তাদের ছবিটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ছবিটি ফেসবুকে বিভিন্ন জন বিভিন্ন টাইটেল দিয়ে পোস্ট করেছেন। কেউ লিখছে, উপর দিয়ে বিরোধ থাকলেও আসলে তারা এক, কেউ কারো শত্রু নয়। আবার কেউ লিখছেন, রাজনৈতিক বিরোধ থাকতেই পারে, ব্যক্তিগত সম্পর্ক এমনই হওয়া উচিত। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর নিজ থেকে অব্যাহতি নিয়েছেন বলে তিনি দাবি করেন। তাকে অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর ভিপি নূরের বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে তাকেও পদত্যাগ করার জন্য আহ্বান জানান ডাকসুর জিএস গোলাম রব্বানী। ডাকসুর ভিপি নুরুল হক নূরের টেন্ডারবাজি, তদবির, বাণিজ্য এবং অর্থনৈতিক লেনদেনের প্রতিবাদে নিন্দা জ্ঞাপন, ভিপি পদ থেকে নূরকে পদত্যাগের আহ্বান, সংশ্লিষ্ট বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ডাকসুর 25 সদস্যের 23 জন। সেখানে রব্বানী ওই আহ্বান জানান। এর জবাবে ডাকসুর ভিপি নুরুল হক নূর গতকাল বলেছেন, ছাত্রলীগ থেকে বহিষ্কার হয়ে ডাকসুর জিএস লজ্জায় এতদিন ডাকসুতে আসেনি, রাতের অন্ধকারে দু একদিন এসেছেন, আজ এসেছেন। তারা ভেবেছে ভিপিকে ঠেকাতে ছাত্রলীগের ঐক্যবদ্ধ হতে হবে, ছাত্রলীগের মধ্যে তো বিভেদ রাখা যাবে না। তখন তারা ঘর থেকে জিএসকেও নিয়ে এসে সংবাদ সম্মেলন করেছেন। দিনের বেলায় একে অপরের পক্ষে বিপক্ষে বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নূর এবং জিএস গোলাম রব্বানী। পরে রাতে তাদেরকে একসঙ্গে আলিঙ্গন করতে দেখা গেছে। তাই অনেকে বলছেন, দিনে গালাগালি আর রাতে গলাগুলি। প্রিয় দর্শক, এই নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।